ফিফা দ্য বেস্ট জিততে চলেছেন মেসি, তথ্য ফাঁস। এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন লিওনেল মেসি, ক্লিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। চলতি মাসের শুরুর দিকে মনোনীতদের নাম ঘোষণা করেছিল ফিফা, তবে অনুষ্ঠানের আগের দিনে ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম। সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান। বাংলাদেশ সময় দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেওয়া হবে রাত 8টায়। কে হচ্ছেন এবারের বর্ষসেরা, এ নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। তবে এর আগে বোমা ফাটিয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক ফ্রান্সিস আগুইলার। তিনি জানিয়েছেন এবার এই পুরস্কার জিতে চলেছেন পিএসজির অ্যাটাকার ও বিশ্বকাপজয়ী মেসি। এমনটি হলে 2019 সালের পর আবারও এই পুরস্কার জিতে চলেছেন তিনি। কাতারে বহুল প্রতীক্ষিত স্বপ্নের বিশ্বকাপ জিতেছেন মেসি। 7টি গোল ও 3টি অ্যাসিস্ট করে হাতে তুলেছিলেন আসরের গোল্ডেন বল। এছাড়া মেসির জাদুতে 36 বছর পর চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে মূলত এসব কারণে ফিফা দ্য বেস্ট জিতবেন ফুটবল জাদুকর।